আজকে আমি অনেক বাজার করেছি, শপিং করতে গিয়েছিলাম, মানে গ্রসারি আইটেমে। তো ওগুলো তোমাদেরকে দেখাবো কি কি বাজার করেছি। সবার ফার্স্ট আমি দেখাচ্ছি যেটা হচ্ছে, সবার ফার্স্ট হচ্ছে এটা করেছি বাজার, স্ট্যান্ড, মানে এটার মধ্যে হাতা চামচ টামচ রাখার জন্য। সবার ফার্স্ট এটা দেখালাম। তারপরে একটা নুডলস, চাইনিজ নুডলস, এটা করেছি। তারপরে করেছি চানাচুর, আর অনেক কিছু করেছি। এটা সোয়াবিনের প্যাকেট, সোয়াবিনের প্যাকেট দুই রকমের এনেছি, যে এটা একরকম। আরেকটা মানে ওই ব্যাগে আছে, পরে দেখাচ্ছি। তারপরে নিয়ে এসেছি মিট মশলা, একটা লঙ্কার গুঁড়ার প্যাকেট, একটা লবণের প্যাকেট, একটা শুকনো লঙ্কার প্যাকেট, তারপরে হলদি পাউডার তিনটা করেছি। তারপরে এটা হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে গোলমরিচ, চায়ের সাথে খাই, মানে আদা দিয়ে লাল চা করলে তখন গোলমরিচটা লাগে, এই জন্য এনেছি। এটা কালো জিরার প্যাকেট, আর এটা এনেছি ছেলের জন্য একটা ওরিও বিস্কুটের প্যাকেট। এই আইটেমটা হয়ে গেল, এটা সরিয়ে দিলাম। এটা তোমাদেরকে দেখাই, এখানে একটা ক্র্যাক জ্যাক বিস্কুট। তারপরে করেছি হচ্ছে ঝুড়ি ভাজা, এটা ছোট বিস্কুটের মতো, চিনি মিশানো থাকে, খুব ভালো লাগে টেস্ট এটা, এই জিনিসটা। তারপরে একটা টোস্টের প্যাকেট, একটা হচ্ছে সবজি মশলা, সবজিতে দেওয়ার জন্য নিয়ে এসেছি। এই যে এখানে সোয়াবিনের প্যাকেট আরও দুটো দিতেছে। তারপরে এনেছি এটা হচ্ছে বেসন, একটা লিজ্জের পাপড়, তারপরে মমস ম্যাজিক বিস্কুট, এই যে এরকম আরেকটা বিস্কুটের প্যাকেট, তারপরে সিটি গোল্ড চা পাতা, আর 1 কেজি 2 প্যাকেট চিনি নান আছে। আমাদের 1 মাসে 2 প্যাকেট চিনি লাগে, মানে 2 কেজি চিনি লাগে, তো 1 কেজি 1 কেজি করে 2 প্যাকেট চিনি আনা হয়েছে। টোটাল এটা শেষ হয়ে গেল। আর এটার মধ্যে তেমন কিছু নেই, হ্যাঁ আছে ম্যাগির প্যাকেট। এই ম্যাগির প্যাকেটগুলো এনেছি 6টার মতো, এই যে এই ম্যাগিগুলো, ছেলের পেন, একটা ঘিয়ের ডিব্বা, একটা সসের বোতল ম্যাগির সাথে খাওয়ার জন্য, এনেছি ফরচুন তেলের সাদা তেল 3 প্যাকেট, এটা হচ্ছে ছোলার ডাল 1 কেজি এনেছি, এটা মুসুর ডালের প্যাকেট, তারপরে এটা হচ্ছে পুরো কাবলি ছোলা, আর হচ্ছে এটা হচ্ছে সর্ষের তেলের একটা প্যাকেট এনেছি, পাউচ ছোট, কারণ সর্ষের তেলটা আমাদের খাওয়া হয় না অতটা, খালি সিদ্ধ খেলে এটা লাগে, এই জন্য ছোট একটা প্যাকেট নিয়ে এসেছি। আর এর মধ্যে নিয়ে এসেছি, এটার মধ্যে আছে এরকম বড় বড় 2 প্যাকেট মুড়ি, এই যে, আর এটার মধ্যে এরকম 5 কেজির 2টো আটার প্যাকেট আছে, এই ব্যাগে আর কিছু নেই। আর ঠিক মতো মুখ কাটকাশ নিয়ে দেখ পড়ে গেছে,
আর ছেলের জন্য এরকম একটা নিয়ে এসেছি এখন দুটো নিয়ে এসেছি একটা খেয়ে শেষ করে দিয়েছে আর একটা আছে হ্যাঁ তো এই সবই বাজার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও তো আজকের মতো এখানে শেষ টাটা